प्रिय दर्शक आमी शफिकुल इस्लाम एवं आपनारा देखछेन आरामबाग टीवी। आज के जे खबरे थाकबो कोविड योद्धादेर भैक्सिन देवा निये एकटा बिराट प्रश्नचिह्न दाड़िएछे जे ए भैक्सिनटा जे बिनामूल्ये देवार कथा बला हच्छे सेगुलो एक्चुअलि कारा देबे, केंद्र सरकार देबे ना राज्य सरकार देबे? कारण आपनारा जानेन आमराई खबर करेछिलाम कदिन आगेई 2 जानुआरी केंद्रीय स्वास्थ्य मंत्री हर्षवर्धन तिनी घोषणा करेछिलेन जे बिनामूल्ये कोविड भैक्सिन देवा हबे। प्रथमे जरा सामने सारीते दाड़िये लड़ाईटा करछेन स्वास्थ्यकर्मी थेके शुरू करे प्रथम सारी जरा सामने थेके लड़ाईटा चालाच्छेन तादेरके देवा हबे, तारपर धापे धापे सकलके देवा हबे, एई घोषणा करेछिलेन हर्षवर्धन। एबं आमरा सेई बक्तब्य आपनादेरके शुनिएछिलाम एबं टुइटो करेछिलेन, सेई टुइटेर छविटाओ किन्तु आपनादेरके आमरा देखाच्छि जे फार्स्ट पेज सेखाने कोविड भैक्सिनेर कथा किन्तु बला हयेछे जे प्राथमिकभावे 1 करोड़ 1 কোটি তারপরে 27 কোটি মানুষকে দেওয়া হবে, এরকম একটা ঘোষণা কিন্তু তিনি টুইটেও জানিয়েছিলেন। কিন্তু আজকে বিশেষ করে আজকে এই বিষয়টা প্রকাশ্যে এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চিঠি, যেই চিঠিটা ঘিরে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা চিঠিটা আপনাদেরকে দেখাতে চাই, যেটা আমরা জানতে পারছি যে এই চিঠিটা যারা কোভিড যোদ্ধা স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশের লোকজন যারা সামনের সারিতে দাঁড়িয়ে এই কোভিড পরিস্থিতির মোকাবিলা করছেন তাদেরকে এই চিঠিটা তিনি পাঠাচ্ছেন। একটা কপি আমার কাছে এসছে, আমি জানি না যে এটা অরিজিনাল কপি কি না, কিন্তু যেটা এসছে যেটা নিয়ে বিতর্ক উঠছে কথা বলছেন অনেকে সেটাই কিন্তু আপনাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি। সেখানে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রিয় সাথী বলে তিনি যেটা লিখছেন সেই লেখাটা আমরা আপনাদের একটু পড়ে শোনাই। প্রিয় সাথী, কোভিড-19 মোকাবিলার একজন কোভিড যোদ্ধা হিসেবে আপনিও রাজ্যের সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মী যেভাবে সর্বশক্তি দিয়ে মানুষের পাশে থেকে তাদের সেবা করে চলেছেন তার জন্য শুরুতেই আমি আপনাদের ও আপনাদের পরিবারের সকলকে কুর্নিশ জানাই। আপনি জানেন কোভিড-19 ভ্যাকসিন আসতে চলেছে, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সরকার রাজ্যের সমস্ত মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। প্রথম পর্যায়ে বাংলার সমস্ত স্বাস্থ্যকর্মীর কাছে আমরা এই ভ্যাকসিন পৌঁছে দেব। জীবন মৃত্যুর মৃত্যুকে পায়ের বৃত্ত করে আপনি যেভাবে সবসময় কোভিড রোগীদের পাশে থেকেছেন, তাদের সেবা করেছেন, তাকে সম্মান জানিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের সরকারের তরফ থেকে আপনার কাছে এই ভ্যাকসিন যথাসময়ে পৌঁছে দেওয়া হবে। আমরা চাই আপনিও আপনার পরিবার সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদান্তে মমতা বন্দ্যোপাধ্যায়, তার একটা সই রয়েছে এটা কিন্তু এই চিঠি আমরা দেখতে পাচ্ছি এবং জানতে পাচ্ছি যে অনেকের কাছে পৌঁছে যাচ্ছে, কেউ কেউ হয়তো পাননি, পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে বয়ানটা এখানে লেখা রয়েছে, ঠিক যেই বয়ানটা এখানে লেখা রয়েছে, আমরা তো টুইটেও হর্ষবর্ধন যিনি 2 জানুয়ারি টুইট করেছিলেন সেখানে তো একই বয়ান লেখা ছিল যে প্রাথমিকভাবে হেলথ কর্মীদেরকে দেওয়া হবে এবং তারপর আরও অনেককে দেওয়া হবে ধাপে ধাপে, এই কথাটা তো সেখানেও বলা ছিল। আপনারা তো নিশ্চয়ই টুইটটা দেখেছেন, পরবর্তীকালে আবার রিমাইন্ড করে পড়ার চেষ্টা করবো, ওখানে কিন্তু একই কথা বলা আছে। জাস্ট বাংলা ভার্সন বলতে পারি, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে এটা দেখতে পেলেন, আর হচ্ছে বাংলায় লেখা রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমি সেটাও দেখানোর চেষ্টা করছি পাশে, যে তাহলে হর্ষবর্ধন যিনি ডক্টর হর্ষবর্ধন তিনি যে টুইটটা করেছিলেন, যে ঘোষণা করেছিলেন, তাহলে সেটা কাদের জন্যে? এই রাজ্যের যারা হেলথ ওয়ার্কার, যারা কোভিড যোদ্ধা, তারা কি এই আওতায় পড়বেন না কেন্দ্র সরকার যে ঘোষণা করেছেন? তাহলে কেন্দ্র সরকার যদি বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করে থাকেন তাহলে রাজ্য সরকার কাদের জন্য দেবেন? একই তো সেকশনের কথা বলা হচ্ছে যারা কোভিড যোদ্ধা, নাকি কেন্দ্রের দেওয়া সেই ভ্যাকসিনটাকেই নিজেদের ভ্যাকসিন বলে চালিয়ে একটা মাইলেজ নেওয়ার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। আমরা একটু আগেই কথা বলেছিলাম বাংলার বার্তার সন্ময় ব্যানার্জির সঙ্গে, তার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে তিনিও তো খোঁজ খবর রাখেন যে কদিন আগে আমরা যেটা শুনেছিলাম তাহলে সেটা কি, এবং এখন যেটা বলা হচ্ছে মুখ্যমন্ত্রী যেভাবে চিঠি দিচ্ছেন কোভিড যোদ্ধাদের তাহলে এটার কি উদ্দেশ্য রয়েছে? আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শুনুন। সন্ময়দা, আপনি নিশ্চয়ই নজর করছেন যে বিভিন্ন জায়গাতে এইভাবে চিঠি পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে আমি বিনামূল্যে আপনাদেরকে ভ্যাকসিন দিচ্ছি, স্বাস্থ্যকর্মী যারা বিশেষ করে সামনের সারিতে লড়াইটা করছেন কোভিডে, এবং এটাও বলছেন চিঠিতে যে সকলকেই আমরা বিনামূল্যে ভ্যাকসিন দেব। তাহলে কিছুদিন আগেই যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন তিনি যে ঘোষণা করলেন তাহলে সেটা কাদের জন্য ঘোষণা করেছেন?
না, বিষয়টা এটা ভাবতে হবে শফিকুল আপনাকেও, সেটা হচ্ছে রাজ্য সরকার সব সময় ক্রেডিট নেওয়ার রাজনীতিটা করে, আপনি খুব ভালোভাবে জানেন। প্রধানমন্ত্রী কৃষি যোজনা যেহেতু নিজের নাম প্রচার করা যাবে না, ফলে স্বাভাবিকভাবে 2 বছর ধরে গরিব কৃষকদের সেই টাকাটা ঢুকতে দেওয়া হলো না। আয়ুষ্মান ভারত, সেখানে 60% দিলে কেন্দ্রীয় সরকার একটা ক্রেডিট থাকবে, ফলে সেটাকে ঢুকতে দেওয়া হলো না। ঠিক একইভাবে ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স যারা, যেসব কোভিড যুদ্ধ মানে যোদ্ধা যারা, ডাক্তার, নার্সিং স্টাফ, এদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার একটা অ্যানাউন্সমেন্ট করেছিল যে কেউ মারা গেলে, কর্মরত অবস্থায় কোভিডে মারা গেলে তাকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। রাজ্য সরকার সেটা পর্যন্ত ডাক্তার কিংবা নার্সিং স্টাফদের, মৃত পরিবারের সদস্যদের নিতে দিল না, না দিয়ে নিজেদের 10 লাখ টাকার চেক নিয়ে গল্প শুরু করলো, 40 লাখ টাকা এদের ক্ষতিগ্রস্ত করলো শুধুমাত্র নিজেদের ক্রেডিট রাজনীতির ক্ষেত্রে। এই ঘটনাগুলো যদি পরপর সাজান তাহলে বুঝতে পারবেন যে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে যে যে প্রচারটা সংবাদ মাধ্যমে করা হলো, রবিবার দেখে একটু খেয়াল করে দেখুন, রবিবার দেখে সর্বাধিক প্রচারিত দৈনিকে বড় করে সংবাদটা ছাপানো হলো এবং সেখানে একটা লাইনও উল্লেখ করা হলো না যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছেন 27 কোটি লোককে প্রাথমিক ধাপেই করোনা ভ্যাকসিন বিনা পয়সায় দেওয়া হবে। আমার প্রশ্নটা এখানেই, মানে আমি প্রশ্নটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হীন রাজনীতি, এই নিচু মানের রাজনীতি, এটা দীর্ঘদিন ধরে আমরা দেখে অভ্যস্ত, কিন্তু তথাকথিত বৃহৎ সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন, যেখানে কেন্দ্রীয় সরকার 27 কোটি মানুষকে প্রাইমারি স্টেপে প্রথম দফার প্রথম পর্বে বিনা পয়সায় ভ্যাকসিন দেবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন অ্যানাউন্স করলেন, সেটাকে এক লাইন পর্যন্ত তারা উল্লেখ করলেন না, প্রশ্ন করলেন না যে কেন্দ্রীয় সরকার যখন এটাকে বিনামূল্যে দেবেন বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, তখন রাজ্য সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠির মূল্য কি? আমি 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 আরেকটা বিষয় সন্ময়দা, যেটা আমরা যে চিঠিটা দেখতে পাচ্ছি, একটা চিঠি আমাদের কাছে এসছে, সেখানে চিঠির তারিখটা আমি দেখছি খুব লক্ষ্য করে, অনেক কিন্তু 20 মানে মানে 2020 সাল, অর্থাৎ কি কোথাও নিজেদেরকে বলা যে এই সিদ্ধান্তটা আমরা আগেই নিয়ে রেখেছিলাম, কারণ হ্যাঁ, কারণ হর্ষবর্ধন যিনি তিনি ঘোষণা করেছেন জানুয়ারিতে, সুতরাং এটা কি কোথাও একটা বোঝানোর চেষ্টা যে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চালাকি রাজনীতি বাংলার মানুষ ধরে ফেলেছেন, এটা নতুন করে করার চেষ্টা করলেন। আজকে প্রধানমন্ত্রী কৃষি যোজনাটা 2 বছর বাদে হঠাৎ তোর মনে হলো যে ঠিক আছে আপনারা দিতে পারেন, কেন মনে হলো? ঠিক নির্বাচন দোরগোড়ায় বলে, আর ঠিক তেমনি সামনে নির্বাচন দোরগোড়ায় বলে 2020 ডেটটা দিয়ে উনি বোঝাতে চাইলেন যে আপনাদের আগে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, সবকে উনি আগে করেছেন, প্রতিপন্ন করতে চান, কিন্তু বাংলার মানুষ এবার তৈরি হয়ে রয়েছে বুঝিয়ে দেওয়ার জন্য এই চালাকি রাজনীতি বেশি দিন টিকবে না, এই চালাকি রাজনীতি কিন্তু একটা সময় ইতি টানতে হবে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই এই চালাকি রাজনীতি করেছেন। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কি করছেন? গতকাল আলাপন বন্দ্যোপাধ্যায়রা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একটা মিটিং করলেন, ভার্চুয়াল মিটিং করলেন সমস্ত নার্সিংহোম গুলোকে, পরিষ্কার তারা বলে দিয়েছেন যে এবার লাইসেন্স ক্যান্সেল করে দেবো স্বাস্থ্যসাথীর কার্ড না দিলে, তারা পরিষ্কার প্রাইভেট নার্সিংহোম গুলো গতকাল ভার্চুয়াল মিটিং এ বলে দিয়েছে, যেটা সংবাদ মাধ্যমে বেরোয়নি, তারা পরিষ্কার বলে দিয়েছে এই টাকায় আমাদের পক্ষে অপারেশন করা বা এই এই চিকিৎসা করা কোনোভাবে সম্ভব নয়, তারা পরিষ্কার ভাবে ঘোষণা করে দিয়েছেন। এই ঘোষণা করে দেওয়ার পরও সেটি সংবাদ মাধ্যমে উল্লেখিত হলো না, অর্থাৎ যেখানে একজন চোখের ক্যাটারাক্ট অপারেশন করাতে গেলে মনমোহন সিং এর সরকার 2008-09 সালে সিদ্ধান্ত নিয়েছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য সরকার সেটা চালু রেখেছিলেন যে ছানি অপারেশন করলে যে কোনো হসপিটাল নার্সিং, প্রাইভেট নার্সিং হোম 6,000 টাকা করে পাবে, তো সেই 6,000 টাকা করে পাওয়ার ব্যাপারটাকে 2018 সালের অক্টোবর মাসে মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিলেন, ফলে সাধারণ গরিব মানুষ প্রাইভেট নার্সিং হোম গুলোতে গিয়ে কিন্তু ছানি অপারেশনের সুযোগ পাচ্ছেন না। তার মধ্যে আবার নতুন করে চালাকি শুরু হলো যে এই স্বাস্থ্যসাথী কার্ড সবাইকে নিতে হবে, তা নাহলে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী আপনার লাইসেন্স আমি বাতিল করে দেবো। এই ছলনা রাজনীতি কতদিন করবেন? নার্সিংহোম গুলো নানান কায়দায় স্বাস্থ্যসাথী কার্ড রিফিউজ করছে, কর্পোরেট হসপিটাল গুলো অলরেডি সংবাদ মাধ্যমে বেরিয়েছে যে তারা পরিষ্কার বলে দিয়েছে যে আমরা করতে পারবো না, ফলে এই বাস্তবতার মধ্যে যদি সামগ্রিক ভাবে আপনি পুরো বিষয়টা চিন্তা করেন তাহলে পুরোটাই একটা ঠকবাজি রাজনীতি হচ্ছে এবং এই ঠকবাজি রাজনীতি নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ যত দ্রুত বুঝবেন তত
তত তাদের পক্ষে মঙ্গল। আর একটা বিষয় সন্ময় দা, সেটা হচ্ছে যে যে প্রত্যেককে চিঠি দেওয়া, সেখানে মমতা ব্যানার্জি সই থাকবে। এবার হতে পারে যিনি পাচ্ছেন তিনি হয়তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর সই করা হয়তো বাড়িতে টাঙিয়েও রাখবেন। এই যে প্রত্যেককে চিঠি দেওয়া, জানানো, এটা তো কাজ করলে হয়। আমাদের তো ফ্রি ফ্রি সার্ভিস অনেক কিছু সরকারি রয়েছে, কিন্তু চিঠি দিয়ে দিয়ে জানানো, এটা অ্যাকচুয়ালি কি ধরনের? এটা কি এক ধরনের প্রচার? না, চিঠি দিয়ে জানানোটা ভোটের জন্য, ভোটের জন্য কমিউনিকেট করা, যে দেখো আমি তোমাদের মুখ্যমন্ত্রী, আমি তোমার শরীর স্বাস্থ্য নিয়ে কত চিন্তা করি। আরে শরীর স্বাস্থ্য নিয়ে যদি চিন্তা করতেন তাহলে সিভিক ভলান্টিয়ার গুলোকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া রেখে দিয়েছেন কেন? একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া রেখে দিয়েছেন কেন? রাত বিরাতে তাদের দিয়ে র্যাফের কাজ করান, অথচ 9,000 টাকা তাদের মাইনে দিচ্ছেন। যেখানে দাঁড়িয়ে একজন কনস্টেবলের মাইনে 24-40 হাজার পর্যন্ত মাইনে, সেখানে তাদের দিয়ে সেই কাজ করিয়ে, সেই একই কাজ করিয়ে আপনি 9,000 টাকায় ফেলে রেখে দিয়েছেন, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন না। আর তাদের কাছে আপনি চিঠি পাঠাচ্ছেন যে ভাই আপনি আমার আপনার পরিবারের জন্য আমি কত চিন্তিত, আপনারা দেখুন। এটা বুঝতে হবে যে সামান্য সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, বিভিন্ন ভিলেজ রিসোর্স পুলিশ, ভিলেজ পুলিশ, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার না দিয়ে, তাদের দিয়ে দিনের পর দিন ইনসিকিউর একটা লাইফ করে তাদের কাজ করানো হচ্ছে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন এই কাজ করানো হচ্ছে, তখন তাদের কাছে একটা চিঠি পাঠানো হচ্ছে যে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আমরা কত চিন্তিত, দেখুন আপনাকে আমি বিনা পয়সায় ভ্যাকসিন দিচ্ছি। আর এই চিঠিটা কালার্ড অফসেটে ছাপতে হতো, কয়েক লক্ষ টাকা রাজ্য সরকারের খয়রা দিয়ে গেছে, সেই টাকাটা দিয়ে তো গরিব মানুষের কিছু না কিছু উপকার করা যেত। আজকে 12,000 SLO কর্মচারী তারা কর্মহীন অবস্থায় পড়ে রয়েছেন এই বাংলায় দাঁড়িয়ে, তাদের কথা চিন্তা করা যেত না? গত 4.5 বছর ধরে জীবিকা সেবকরা মাইনে পাচ্ছেন না, তাদের কথা চিন্তা করা যেত না? 1,500 টাকা, 2,000 টাকা, 2,500 টাকার কন্ট্রাকচুয়াল বেসিসে বিভিন্ন সরকারি অফিস গুলোতে রিক্রুটমেন্ট করে রেখে দিয়েছেন, তাদের কথা চিন্তা করা যেত না? আজকে সেটা না করে চিঠির পেছনে কয়েক লক্ষ টাকা রাজ্য সরকার চেপে দিল। সর্বাধিক প্রচারিত দৈনিক রবিবার সকালবেলা প্রচারে নেমে গেল যে দেখো দিদি কত মহান, কিন্তু তারা একবারও প্রশ্ন করলো না। কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যে সমস্ত করোনা ভ্যাকসিন গুলো আমরা বিনা পয়সায় দেবো। চালাকির দ্বারা মহৎ কাজ বেশি দিন হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় যত দ্রুত বোঝেন তত বুঝবেন, বুঝবেন 2021-এর এপ্রিল-মে মাসে বুঝে যাবেন যে ওর চালাকি বাংলার মানুষ ধরে ফেলেছে। ওকে, অসংখ্য ধন্যবাদ সন্ময় ব্যানার্জি, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন। শুনলেন সন্ময় ব্যানার্জি, তিনি একটা বিস্তারিত ব্যাখ্যা দিলেন, যেটা দিয়ে বলছিলাম যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন যে ঘোষণা করেছিলেন, টুইট করেছিলেন, তারই কার্যত একটা বাংলা মোড়ক, বাংলা ভার্সন বলা যায়, সেটা নিজেদের মতো করে ভাষায় লিখে আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সই করে দে সেই কার্ড বা সেই চিঠি পাঠাচ্ছেন কোভিড যোদ্ধাদের কাছে। কি বলবেন দর্শক, আমাদের বোঝার মধ্যে কোনো ভুল হচ্ছে? যদি ভুল থাকে সেটা ধরিয়ে দেবেন, আর যদি আপনাদের অন্য কোনো মত থাকে নিশ্চয়ই সেটা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট আকারে প্রকাশ করবেন। নিশ্চয়ই নজর রাখবেন আরামবাগ টিভিতে, এবং অবশ্যই আগামী দিনে আমরা এই সংক্রান্ত আরও খবর নিয়ে আসবো আপনাদের সামনে।